ओम नमः श्री यतिराजायो विवेकानंद सूराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारीने আমরা পড়ছি স্বামী শিষ্য স্বামীজির পদপ্রান্তে স্বামী অবজয় আনন্দ জি লিখিত এক গ্রন্থ থেকে আমরা পড়ছি আপনাদের অনেক আগে ক্লাস হয়েছিল পূজনীয় স্বামী সদানন্দ জি মহারাজ শ্রী রামকৃষ্ণদেব রন্নতম শিষ্য তার জীবনী নিয়ে আমরা বলছিলাম আমরা শেষ করেছিলাম যে কলকাতায় তখন প্লেগ এসে উপস্থিত হয়েছেন এবং কলকাতার প্লেগে সিস্টার নিবেদিতা এবং স্বামী সদানন্দের নেতৃত্বে স্বামী সদানন্দের নেতৃত্বে আমাদের যে প্লেগ রিলিফের কাজ সেটা চলছিল এবং সেই প্লেগ রিলিফের কাজ চলাকালীন তার একটি স্মৃতি আছে রাধাগোবিন্দ কর আর জি কর যে নামে যিনি প্রসিদ্ধ বেশি তার একটি স্মৃতিকথা আছে সেখানে তিনি বলছেন আতঙ্কিত সম্পন্ন নাগরিকরা শহর ছাড়িয়া পলায়ন পর সংগতিহীন অসহায় সাধারণ মানুষ অদৃষ্টকে ধিক্কার দিয়া ক্রন্দন্যত আর ব্যাধি কবলিত হতভাগ্য বস্তিবাসী মৃত্যুর মুখে গ্রাস হইয়া প্রতিক্ষয়মান এই ছিল সেদিনের মহানগরীর কালচিত্র কলিকাতার চিত্র এই শ্মশানপুরীতে বিবেকানন্দ শিষ্য সদানন্দ ছিলেন মূর্তিমান আশ্বাস ও অভয়ের প্রতিমূর্তি এটা হচ্ছে কথা তিনি আমাদের স্বামী বিবেকানন্দের নির্দেশে তিনি বেরিয়ে পড়েছিলেন এমন সময় স্বামীজির এমনই মোটিভেটেড হয়েছিলেন যে তিনি মনে করতেন যে তারা সন্ন্যাসী তাদেরকে তাদের বাড়ির ছাদ না হলেও চলবে এই তিনি ভেবেছিলেন যে তিনি যদি কোনো রকম কিছু টাকা পয়সা না পান তাহলে মঠের জন্য যে নতুন জমি কেনা হয়েছে এই জমি বিক্রি করে তিনি রিলিফ চালাবেন এই সময় কলকাতা প্লেগবাসীদের উদ্দেশ্যে আশ্বাস দিয়ে বাংলা এবং হিন্দিতে দুটি প্রচারিত হয়েছিল দুটি আমাদের দুটি রিলিফ একটা প্যাম্পলেট এটি স্বামী বিবেকানন্দ যার রচয়িতা তাতে বলছেন স্বামীজি ধীরে ধীরে এর সমস্যা এবং কিভাবে রামকৃষ্ণ সেন এই কাজে এগিয়ে এসেছে সেই বিষয়ে ছিল স্বামীজি লিখছেন স্বামী বিবেকানন্দ লিখছেন ওম নব ভগবতী রামকৃষ্ণায় তিনি লিখছেন কলিকাতা নিবাসী ভাই সকল এক আমরা তোমাদের সুখে সুখী তোমাদের দুঃখে দুঃখী এই দুর্দিনের সময় যাহাতে তোমাদের মঙ্গল হয় ও রোগ ও মাড়ি ভয় হইতে অতি সহজে নিষ্কৃতি হয় এই আমাদের চেষ্টা ও নিরন্তর প্রার্থনা এই যে মহারোগের ভয় বড় ছোট ধনী নির্ধন সকলে ব্যস্ত হইয়া শহর ছাড়িয়া যাইতেছে সেই রোগ যদি যথার্থই আমাদের মধ্যে তাহলে তোমাদের সকলে সেবা করিতে করিতে জীবন যাইলেও আমরা আপনাদিগকে ধন্য জ্ঞান করিব কারণ তোমরা সকলেই বিবেক ভগবানের মূর্তি তোমাদের সেবা এবং ভগবানের উপাসনার মধ্যে কোনো প্রভেদ নেই যে অহংকার যে অহংকারে কুসংস্কারে অজ্ঞানতায় অন্যথা মনে করে সে ভগবানের নিকট অপরাধী হয় ও মহাপাপ করে করে ইহাতে সন্দেহ মাত্র নাই স্বামীজির যে যে তিনি প্যাম্পলেটটা যে যা পিলটা চেপেছিলেন তার প্রথম কথাটা এত সুন্দর কথা অদ্বৈত বেদান্তের কথা কত সহজ করে বলা হচ্ছে আমরা তোমাদের সুখে সুখী তোমাদের দুঃখে দুঃখী এবং এই দুর্দিনে যাহাতে তোমাদের মঙ্গল হয় রোগ ও মারিভয় হইতে নিষ্কৃতি হয় এই আমাদের চেষ্টা এবং নিরন্তর প্রার্থনা দুটো জিনিস দেখুন শুধুমাত্র প্রার্থনা করছি তোমাদের ভালো হোক এই কথাতেই নয় কিন্তু তিনি প্রার্থনা করছেন এবং ভালো যাতে হয় তার জন্য একটা নিরন্তর একটা চেষ্টা করে চলেছেন এবং এবং তার জন্য কাজ করে চলেছেন বলছেন যারা এইখানে এই সমস্ত মানুষজন যারা এই মহারোগের ভয় থেকে পালাচ্ছে ধনী নির্ধন দরিদ্র সম্পন্ন সবাই পালাচ্ছেন কলকাতা প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল পড়েছিল কলকাতার কিছু বস্তিবাসী মানুষ যারা প্লেগে আক্রান্ত হয়েছিলেন মূলত এই অন্য রকমের জীবনযাপন করার জন্যে এই প্লেগের আক্রান্ত হয়ে এরা সবাই মারা যান এবং তাদেরকে বাঁচানোর একটা নিরন্তর চেষ্টা করেছিলেন স্বামী এই রামকৃষ্ণ মিশনের দল তাই বলছেন যে তোমাদের সকলে সেবা করতে করতে আমরা সেই অবধি তোমাদের সেবা করব কতক্ষণ না যতক্ষণ পর্যন্ত আমিও না আক্রান্ত হই মানে এমনভাবে সেবা করব যে একেবারে শেষ সময় অবধি তোমাকে যেন আমি সাহায্য করে যেতে পারি এমনকি আমার যদি এতে যদি শরীর যায় তাতেও আমি এটাকে কিছু মনে করব না কেন এরকম তাদের মনে হয়েছিল এইরকম অবস্থা কারণ তারা বিশ্বাস করতেন যে এই সেবা এই প্লেগ রোগীদের সেবা এবং উপাসনার মধ্যে কোনো প্রভেদ নেই যে অহংকারে কুসংস্কারে অজ্ঞান তাই অন্যথা মনে করে সে ভগবানের নিকট অপরাধী হয় ও মহাপাপ করে ইহাতে সন্দেহ মাত্র নাই আগেকার দিনে ছিল যে যখন আমাদের জামাকাপড় পুরনো হতো আমরা আমাদের নিজেদের লোকেদের কখনো সেই জামা কাপড় দেওয়ার কথা ভাবতাম না তখন কাজের লোক এই সমস্ত এদের সকলকে আমরা আমাদের পুরোনো জামা কাপড়গুলো দিতাম পরবর্তীকালে যখন এই রিলিফ শুরু হলো তখন এই পুরোনো জামা কাপড় দেওয়ার একটা প্রবণতা তৈরি হলো তার কারণ হচ্ছে যেটা আমি ব্যবহার করতে পারছি না সেটা অন্য কাউকে দিয়ে দেওয়ার দুটো দিক আছে এক হচ্ছে জামা কাপড়গুলো ভালো অবস্থায় সেটা ব্যবহার হোক এই আর দুই হচ্ছে এইগুলো আমি ব্যবহার করতে পারি কিভাবে কি করব না বাসন মানুষজনকে মানুষজনকে দিয়ে সাহায্য করা অবশ্যই কেনাচ্ছে দেবেন কিন্তু দেখা যায় মানুষ মানুষের পুরনো বিবর্ণ পোশাক যেগুলি আর তাদের পরে ভালো লাগছে না সেই সমস্ত পোশাকই দান করে থাকেন এবং তারা বলেন এটি তারা সেবা জ্ঞানে পূজা জ্ঞানে করছেন তাহলে কিন্তু সে পূজা বা সেবা কাজে লাগে না তাই ভগবানের ভগবানের সেবা এবং ভগবানের উপাসনা ছবিতে ইষ্টের উপাসনা এবং একই সঙ্গে প্রতি বস্তু বিরাজ করছেন এটি দেখা এই দুটোই কিন্তু এক দুটো পদ দিয়ে এগিয়ে যাবে যে অহংকারে কুসংস্কারে এবং অজ্ঞানতায় অন্যত্র মনে করে ভগবানের নিকট অপরাধী হয় ও মহাপাপী হই করে মহাপাপ করে করে ইহাতে সন্দেহ নাই তিনটে জিনিস আছে অহংকার কুসংস্কার এবং অজ্ঞানতা এর মধ্যে উল্টো করে যদি ধরি তাহলে প্রথমটা হচ্ছে অজ্ঞানতা আমরা যে অন্য মানুষকে ছোটো ভাবি তার মূল কারণ হচ্ছে অজ্ঞানতা আমরা এর বেশি আর কিছু ভাবতে পারি না এই অজ্ঞানতার কারণে আমাদের একটা লিমিটেশন আছে এবং লিমিটের বাইরে যে একটা জগৎ আছে আলাদা করে একটা যে জগৎ আছে এটা আমরা কেউ বুঝে উঠতে পারি না তাই বলছেন যে সে অজ্ঞানতা এবং অজ্ঞানতার কারণে আমাদের অহংকার হয় আমি জগৎ সংসারের সবকিছু জানি এবং আমার জানাটাই সত্য এটা এ করার জন্য কুসংস্কারের আমরা বশবর্তী হয়ে পড়ি তিন নম্বর পয়েন্টে স্বামীজি বলছেন তোমাদের নিকট আমাদের আমার সবিনয় প্রার্থনা অ ভয় উদ্বিগ্ন হইও না ভগবানের উপর নির্ভর করিয়া স্থির চিত্ত উপায় চিন্তা করো অথবা যাহারা তাহা করিতেছে তাহাদের সহায়তা করো এই যে অকারণে আমরা আমাদের যে প্যানিক ঠাওয়ার এই প্লে কলকাতা এসেছে বলে দলে দলে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে নিজেদের সমস্ত ব্যক্তিগত সামান ছেড়ে পালিয়ে গেলেন এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে মুক্ত বাতাস মুক্ত আকাশের তলায় আপনার কখনো কোনো অবস্থাতেই আপনার যান নেওয়ার রকম যে রোগ হবে না এটা কিন্তু আমরা কেউ জোর দিয়ে বলে উঠতে পারি না তাই ভগবানের উপর নির্ভর স্বামীজি লিখছেন ভগবানের উপর নির্ভর করে চিত্তে উপায় চিন্তা করো অথবা যাহারা তাহা করিতেছে তাহাদের সহায়তা করো আপনারা কয়েকদিন আগেই দেখেছিলেন যে একটি কাণ্ড হয়েছিল যে একটি এর তলায় একটি গর্তের ভেতরে বহু শ্রমিক আটকা পড়ে গেছিল এবং সেই শ্রমিকদের ধীরে ধীরে বার করে আনা হয়েছিল ইঁদুর যেরকম করে গর্ত করে ঠিক সেরকম করে একটু একটু করে গর্ত করে তাদের ধরে ধরে বার করে নিয়ে আসা হচ্ছিল জলের ধারা ওপার থেকে এপারে আসছিল সেই জলের ধারার সঙ্গে একজন একজন করে শ্রমিককে টেনে বার করা হচ্ছিল একেবারে চিত্তে মাথা ঠান্ডা করে তারা এই কাজটা করেছিলেন এবং এই স্থির চিত্ত না থাকলে আমরা কখনোই কোনো বড় কাজ করতে পারি না আমাদের মনে আছে আমরা রিলিফ করতে গিয়েছি মেদিনীপুরের এখন বর্তমানে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের রাধা এই এটা হচ্ছে ত্রিলোচনপুর এই গ্রামটার নাম হচ্ছে ত্রিলোচনপুর সুবর্ণ আমাদের কংসাবতী নদীর ধারে একবারে ভীষণ রকমের অবস্থা খারাপ কংসাবতী একদম হু করে বইছে আমরা এক পার থেকে ওপার কংসাবতী যাচ্ছি খুব বিরাট কিছু চওড়া নদী নয় কিন্তু যেটুকু বইছে সেটুকু একবারে ভয়ঙ্কর ভাবে বইছে আমাদের যিনি নেতা ছিলেন পূজনীয় সুরপতি মহারাজ সবাই খুব তাকে মেজাজি বলতেন আমারও ভীষণ ভয় লাগতো আমি রিলিফ ক্যাম্পে গিয়ে সব জিনিসপত্র রেখে আবার রিলিফের গাড়ি করে মহারাজ যেখানে কাজ করছিলেন সেই নদীবাদের কাছে এসে পৌঁছলাম উঁচু নদীবাদে দাঁড়িয়ে মহারাজ কাজ করছেন এই ওখানে খিচুড়ি রান্না হচ্ছে এবং গ্রামবাসীদের খেতে দেওয়া হবে সেই কাজটি চলছে তখনও ওপর থেকে মহারাজ জিজ্ঞেস করলেন কেন এলে তোমরা আমরা এরকম জিনিসপত্র পাঠিয়েছি এবং দুজন সাধু ফিরে যাবে তার বদলে এসেছি তিনি কাজ করছেন খুব মেজাজ্তার বলছেন কেন কাপড় চোপড় আনলে কাপড় চোপড় রাখার জায়গা নেই কাপড় চোপড় আমরা ওপারে একজনের বাড়িতে রেখে এসেছিলাম তারপরে চলে আসছি মহারাজ দূর থেকে ছুঁড়ে ওই চাবিটা দিয়ে দিলেন দিয়ে বললেন যাও তুমি ঘরে যাও তারপরে খানিক আবার চিৎকার করে ডাকলেন আমি তখন গাড়ির কাছে প্রায় উঠে গেছি অত কাজ হচ্ছে প্রায় অন্তত পাঁচ ছ হাজার মানুষ খাবেন তার জন্য খিচুড়ি রান্না হচ্ছে সেদিনকার খিচুড়ি বিতরণ হবে তিনি আমাকে উপর থেকে ডাকলেন ডেকে বলছেন আচ্ছা ব্রহ্মচারী তুমি খাওয়া দাওয়া করেছো। তখন আমার মনে হলো যার এত মেজাজ যিনি এত গরম তিনি আদতে মানুষটা ভালো অত কাজের ভেতরেও মাথাটা তার ঠান্ডা তার বাড়িতে তার ক্যাম্পে একজন অতিথি এসছে তাকে খেতে দেওয়াটাও তার প্রয়োজন আমরা দেখতাম মহারাজ এখন তো ডে লাইট সেভিং অনেক কিছু সব শুনি মহারাজ আমাদের একবারে সাড়ে তিনটে চারটের সময় ঘুম থেকে ডেকে দিতেন যাতে স্কুলের বাথরুমের কোনো রকম অসুবিধা না হয় সেই স্কুলের বাথরুমে আমরা যেতাম বাথরুম টাথরুম করে স্নান টান সেরে একটা উঠোন মতো জায়গা ছিল সেখানে আমরা স্নান করে এসে যেতাম ধ্যান সেরেই আমরা কাজ করে বসে বসতাম ছটা থেকে ছটা থেকে আটটা অবধি এক টানা আমরা কাজ করতাম যে এই কাগজে কলমে যে সমস্ত কাজকর্ম থাকে সেইটা আটটা বাজলেই ঠিক পৌনে আটটার সময় উনি টিফিন দিতেন এবং আটটা বাজলেই আমরা যে যার জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়তাম সার্ভেতে বিভিন্ন জায়গায় সার্ভে করে করে এসে তারপরে ওনাকে জমা দিতে হতো এবং উনি সেই সমস্ত সার্ভে রিপোর্ট নিয়ে আবার সেই খড়গপুরে যেতেন সেখান থেকে এই ইয়ে করে ট্রাঙ্কল ওই এসটিডি কল করে তিনি বেলুড় মাঠের সঙ্গে কথা বলে তারপরে আবার জিনিসপত্র আনানোর ব্যবস্থা করতেন এবং ডিস্ট্রিবিউশন করতেন অত মানুষ আমরা ক্যাম্পেই আছি অন্তত ছ সাতজন সাধু আরও এরকম সাত জন ভলেন্টিয়ার এবং হাজার হাজার মানুষ অভুক্ত মানুষ তার মাঝখানেও দেখেছি মাথাটা শান্ত মনে যেন যে যে কাজগুলো করেছেন সেগুলো পরপর সামনে সাজিয়ে রেখেছেন শুধুমাত্র খালি অপেক্ষা আছে বলছেন তিনি ভয় কিসের জানাবার কলিকাতায় প্লেগ আসিয়াছে বলিয়া সাধারণ মনে যে ভয় হইয়াছে তাহার বিশেষ কারণ নাই আর 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 স্থানে প্লেগ যেরূপ রুদ্রমূর্তি হইয়াছিল ঈশ্বরের ছায় কলকাতায় সেরূপ কিছুই হয় নাই রাজপুরেশেরও আমাদের রাজপুরেশেরাও আমাদের প্রতি বিশেষ অনুকূল আমরা ভয় পাচ্ছি যে কলকাতায় যে প্লেগ হয়েছে বলছেন এটা কিছুই নয় অন্যান্য জায়গায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সেখানে এই প্লেগ যেভাবে ছড়িয়েছিল এবং যেভাবে সেখানে করাল ভয়ানক রূপ নিয়েছিল তার কাছে কলকাতার প্লেগ কিছু নয় পুরো কলকাতাটা উজাড় হয়ে গেছিল। স্বামীজি বলছেন সেই এর সামনে সেটা প্রায় কিছু নয় রাজপুরুষেরাও আমাদের প্রতি বিশেষ অনুকূল এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা যখন আমরা কোন কাজ করতে চাই রাজপুরুষ মানে সরকারের প্রতিনিধি সরকারের যারা প্রতিনিধি তারা যদি আমাদের সাহায্য করেন সেই কাজটা অনেক সহজে হয় অনেক কিছু অনেক অনুমতির কম নিতে হয় এবং আমরা সমস্ত মন দিয়ে সেবার কাজটা করে উঠতে পারি তাই বলছেন তিনি রাজপুরুষেরা আমাদের প্রতি বিশেষ অনুকূল পাঁচ নম্বর পয়েন্টে এসে তিনি বলছেন এসো সকলে বৃথা ভয় ছাড়িয়া ভগিমারের অসীম দয়াতে বিশ্বাস রাখিয়া কোমর বাজিয়া কার্যক্ষেত্রে তাহার কৃপায় কোথায় দূরে হইয়া যাইবে এই যে কাজ করার জন্য দুটো জিনিস দরকার একটা শুদ্ধতা আর একটা হচ্ছে পবিত্র জীবন চিন্তা ভাবনাটা যেন পবিত্র হয় চিন্তা ভাবনা যদি পবিত্র না হয় এবং আমাদের জীবন যদি শুদ্ধ না হয় তাহলে আমরা কাজ করে উঠতে পারবো না কারণ ছড়ানো নিয়ে কোনো কাজ হয় না এরপরে তিনি বলছেন আমাদের কি কি করতে হবে ছয়ের ক সেখানে বলছেন বাড়ি ঘর দুয়ার গায়ের কাপড় বিছানা নর্তমা প্রবৃতি সর্বদা পরিষ্কার রাখিবে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবেই রোগ ছড়াতে থাকে সেই কারণে এখন যে অবস্থা আছে তার থেকে মুক্তি পেতে গেলে এই জিনিসগুলো দরকার দুই হচ্ছে পচা বাসি খাবার না খাইয়া টাটকা পুষ্টিকর খাবার খাইবে দুর্বল শরীরে রোগ হইবার অধিক সম্ভাবনা আমরা যদি দুর্বল শরীরে পচা বাসি খাবার খাই তাহলে সেই খাবার আমরা হজম করতে পারব না তাতে আমাদের শরীর খারাপ আরও হবে তাই বলছেন টাটকা পচা বাসি খাবার খাবে না টাটকা পুষ্টিকর খাবার খাবে পুষ্টিকর হওয়া চাই এবং সেটা টাটকা হওয়া চাই বলছেন মনকে সব সময় প্রফুল্ল রাখিবে মৃত্যু সকলেরই একবার হইবে কাপুরুষ কেবল নিজের মনের ভয়ে বারম্বার মৃত্যু যন্ত্রণা ভোগ করে এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা মনকে সবসময় প্রফুল্ল রাখতে হবে কারণ মৃত্যু আসবেই মৃত্যু এলে আমার কোনো ক্ষমতা নেই মৃত্যুকে আমি প্রতিহত করতে পারি তাহলে আমাদের উপায় কি মৃত্যু আসবে এই জেনে যতক্ষণ বেঁচে আছে সেই জীবনটাকে যেন আমি উপভোগ করতে পারি এখানেও সেই একই কথা বলছেন কেবল নিজের মনের ভয়ে বারম্বার মৃত্যু যন্ত্রণা ভোগ করি আমরা যে মৃত্যু যন্ত্রণা ভোগ করি তার মূল কথা হচ্ছে আমরা বারম্বার ভাবি অনাদি অনন্ত জীবন যাপন করব এবং যখনই অনাদি অনন্ত জীবন যাপন করা হয় না তখন আমরা অসন্তুষ্ট হয়ে পড়ি এবং নানা রকমের সমস্যা তৈরি করি এই হচ্ছে কথা এই কালকে আপনাদের বলছিলাম না যে যারা দেরি করে তারা সব সবসময় দেরি করে কালকেও এই ঝর্না সরকারের দেরি ভ্রমণ মিশ্রের দেরি আজকেও তারা দেরি করে এসেছেন ওই কারণে আমরা ভেতরে ওদের আনছি না কারণ পনেরো মিনিট অতিক্রান্ত হয়ে গেছে এরপর বলছেন যে অন্যায় পূর্বক যাহারা জীবিকা অর্জন করে যারা অপরের অমঙ্গল ঘটায় ভয় কোনোকালে তাদের ত্যাগ করে অতএব এই এই মহামৃত্যু ভয়ের দিনে এই সকল বৃত্তি ত্যাগ করবে এই অন্যায়পূর্বক জীবিকা অর্জন করে অন্যকে ঠকিয়ে আমরা অন্যকে ঠকিয়ে যখন কাজকর্ম করি তখন নিশ্চিত নিশ্চিত করে জানবেন যে কোনোভাবেই সেই অর্থ আমাদের কাছে থাকবে না আমাদের কাছে কোনোভাবে তা সেটা থাকার কথা নয় তাই বলছেন অন্যায় জীবিকা অর্জন করে যারা অপরের মঙ্গল ঘটায় তাহাদের কোনো কালে তাদের ত্যাগ করে না যে চোর সে সব সময় ভীত থাকবে সব সময় ভীত সে পুলিশ দেখলেই তার ভয় হবে এই বোধ আমাকে ধরবার জন্য এসেছে কারণ সে চোর তার বৃত্তিটা খারাপ হয়ে গিয়েছে তাই বলছেন এই বিপদের দিনে আমাদের অবশ্যই এই সকল বৃত্তি ত্যাগ করতে হবে তারপরে বলছেন মহামারীর দিনে গৃহস্থ হইলেও কাম ক্রোধ হইতে বিরত থাকিবে বাজারের গুজবাদিতে বিশ্বাস করিবে না এই একটা অদ্ভুত ব্যাপার বাজারের গুজব আমরা তো এইখানে থাকি প্রায় প্রত্যেক দিন সুপার সাইক্লোনের নাকি আমরা দেখি মিডিয়াতে দেখাচ্ছে সুপার সাইক্লোন এমনভাবে তারা খবরগুলো পেশ করে যে সাইক্লোনটা এই মুহূর্তে গঙ্গা সাগরকে অতিক্রম করে সরিষার দিকে যাত্রা করছে এবং তার সেই তাণ্ডবে ঘর বাড়ি সমস্ত কিছু ভেঙে আছে বিকেলে যখন ওই আবহাওয়া দপ্তর থেকে বলেন যে পশ্চিমবঙ্গের কোনো উপকূলে কোনো জায়গাতে কোনো বিপদের কোনো সম্ভাবনা নেই সামান্য একটি বৃষ্টি হতে পারে ঝড়ের সামান্যতম সম্ভাবনা নেই তখন ভাবি আমরা যারা এই সকাল থেকে যাদের গুজব ছড়াচ্ছিলেন আমার মনে আছে সবাই সেই গুজব ছড়াচ্ছে নাহলে আপনারা জানেন না কিছু জানেন না বলছে না একবারে শেষ মুহূর্তে এসে বলবে তাদেরকে একটুখানি সতর্ক থাকতে হবে ইংরেজ সরকার কাউকে জোর করিয়া টিকা দিবে না যাহার ইচ্ছে হইবে সেই টিকা লইবে টিকা প্রতিষেধক টিকা রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে আমাদের পারে এবং ওই বিশেষ রোগ যাতে আমাদের না ধরে তার জন্য প্রতিষেধক টিকার ব্যবস্থা করেছে ইংরেজ সরকার অনেকেই মনে করেছিলেন জোর করে এই টিকা দেওয়া হবে তা নয় এই টিকা আমাদের আমাদের কল্যাণের জন্য দেওয়া হচ্ছে এবং এতে যদি আমাদের এই বোধটা যদি আমাদের থাকে তাহলে আমরা টিকা নেবার প্রতিষেধক নিজের ভেতরে নেবার চেষ্টা করব। বলছেন জাতি ধর্ম স্ত্রীলোকদের পর্দা রক্ষা করিয়া যাহাতে আমাদের বিশেষ তত্ত্বাবধানে নিজের হাসপাতালে রোগীদের চিকিৎসা হয় তার জন্য বিশেষ চেষ্টার ত্রুটি থাকবে না ধনী লোক পালাক আমরা গরিব গরিবের মর্মবেদনা বুঝি সহায়। সহায় দিতেছেন ভয় ভয় নাই নাই। তারপরে বলছে যদি তোমার কেহ না থাকে অবিলম্বে জগদম্বার শ্রী ভগবান রামকৃষ্ণ দাস নিকট খবর পাঠাইবে শরীরের দ্বারা যতদূর সাহায্য হয় তাহার ত্রুটি হইবে না মায়ের কৃপায় অর্থ সাহায্য সম্ভব বিশেষ দ্রষ্টব্য প্রতিদিন সন্ধ্যাকালে পল্লিতে পল্লিতে মারি ভয় নিবারণের জন্য নাম সংকীর্তন করিবে এটা হচ্ছে খুব বড় কথা এক হচ্ছে যে জগদম্বা সহায় করেন যার কিচ্ছু নেই তাকে সহায় করেন মা অভয় দিতেছেন ভয় নাই মা স্বয়ং ভয় দিতে অভয় আমাদের দিতেছেন যে আমাদের ভয় পাবার কিছু কারণ নেই আমরা যে ভয় পাচ্ছি সেটা সবটাই সবটাই আমাদের মনের ভুল এবং তারপরে বলছেন যে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় নাম গুণ কীর্তন করতে নাম গুণ গুণ কীর্তন হলে একটা জিনিস হয় সেই পবিত্রতা ছড়তে থাকে নামের যে পবিত্রতা সেটা সেই জায়গায় ছড়িয়ে পড়ে আর যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে সকলের সঙ্গে সকলের দেখা হয় সকলে সকলে দুঃখ ভাব এগুলোকে একে অপরের কাছে প্রকাশ করতে পারে এই রকম ভয় হয় যাদের এবং যারা এরকম সময় এরকম বিপদের সময় বা আলাদা জীবন যাপন করেন একদম আলাদা জীবন যাপন করেন সকলের থেকে শেষে তারা কিন্তু খুব ভালো থাকে না এইখানেই আমাদের এই যে যে এটা লিফলেটটা বেরিয়েছিল বেরিয়েছিল তা পড়া শেষ হলো কলকাতা নগরীতে বস্তিতে তখন সমস্ত মেথররা পালিয়ে গেছেন ফলে জঞ্জাল স্তূপাকৃত হয়ে গেছে ড্রেনগুলো পরিষ্কার না হওয়ার ফলে দুর্গন্ধে পূর্ণ হয়ে গেছেন যে কজন মেথর ছিলেন তারা তারাও কেউ এগিয়ে এসে সেটা পরিষ্কার করার ব্যবস্থা করলেন না স্বামী সদানন্দজি এগিয়ে গিয়ে এই আমাদের কোদাল দিয়ে মাটি খুঁড়ে সেই যে ময়লা জলটি সেটি বার করে দেওয়ার চেষ্টা করলেন মাটি খুঁড়ে ধীরে ধীরে নর্দমার ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে বার করে দিলেন যাতে নর্দমা দিয়ে সহজে জল যায় যে দুর্গন্ধে আমাদের মেথররাও পালায় সেই দুর্গন্ধে অম্লানবদানে স্বামী সদানন্দজি গেছিলেন দেখুন ভাবটা কতখানি তীব্র হলে এই কাণ্ডটা হওয়া সম্ভব এই যে কিছুদিন আগে করোনা হয়েছিল কত লোক যে পালিয়েছিলেন তাদের নিজের বাড়ি ছেড়ে এ বলে পড়া যাবে না এটা আমরা নিজেরা দেখেছি তার তো কল্পনা করতে পারেন সেই যুগে যখন এই আমাদের ইয়ে হয়েছিল কলেরা হয়েছিল তখন মানুষ কীরকমভাবে ভাবে পালিয়েছিলেন স্বামী সদানন্দজি মন প্রাণ উজাড় করে সেই রকমভাবে করছেন যেখানে কেউ অসুস্থ হয়ে পড়েছে সে নিশ্চিত জানে তাকে স্বামী জি মহারাজ তার পাশে মূর্তিমান অভয় মূর্তিতে অপেক্ষা করে থাকবেন উনিশশো সালে এর আগেও তার অভিজ্ঞতা ছিল ভাগলপুরেতে এই রকম প্লেগ মহামারী হয়েছিল এবং সেখানেও তিনি রামকৃষ্ণ মিশনের যে টিম তাকে নেতৃত্ব দেন নিঃশব্দ নির্ভীক এই সদানন্দ স্বামী যেখানে আত্মপীড়িত মানুষের কাছে একেবারে বিমূর্ত অভয় স্বরূপ ছিলেন ভগবানকে আমরা ভালোবাসি তার কারণ হচ্ছে তাকে দেখে গেলে মনের ভেতরে যে ভয় সেটা সম্পূর্ণভাবে দূরীভূত হতে হয় এই মনের ভেতরে ভয় তখনই দূরীভূত হয় যখন আমরা শ্রীরামকৃষ্ণের পবিত্র সন্তান হয়ে উঠতে পারি এবং অন্যের জন্য ভাবনা চিন্তায় ব্রতী হতে পারি বলছেন এইভাবে চলছিল মিশনের বহুমুখী সেবা কার্যের মধ্যে সেবা কাজ যেহেতু স্বামীজির প্রেরণা এবং উৎসাহে এবং শিক্ষায় হয়েছে তাই এরা উজাড় করে সেই কাজগুলো করতেন শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত পথ যত রূপ তত যত মত তত পথ আর শিবজ্ঞানে জীবসেবা তার মধ্যে শিবজ্ঞানে জীবসেবাটি নিলেন তার মা এবং ওই ছোট্ট ছেলেটি যে তিনি সে ছোট থেকে শিবজ্ঞানে জীবসেবার কারণে তার বাবা বাড়ির লোকজনদের সঙ্গে যেমন সাহায্য করে ঠিক সেরকমভাবে নিজেদের ভেতরে নিজের অন্তরেরও বিকাশ করতে থাকলেন আমরা অনেক সময় দেখেছি এই যে অন্যের সেবা করলে আমার মনের ভেতরের বিকাশটা খুব তীব্র হয়ে থাকে তিনি এক এক জায়গায় বলদকে প্রহার করা হচ্ছিল এত নরম হয়ে গেছিলো তার দেহ বলদকে প্রহার করা হচ্ছিল সেখানে তিনি উপস্থিত হয়ে বলদের সমস্ত বেদনাটাকে অন্তরে অনুভব করার চেষ্টা করতে থাকলেন এমন হচ্ছে এক রাত্রিরে তিনি ভয় এবং শঙ্কা নিয়ে কোথায় থাক থাকবেন সেটা বুঝে উঠতে পারছেন না এক ধর্মশালা এসে উপস্থিত হয়েছেন ধর্মশালায় উপস্থিত হওয়া মাত্র তাকে কোনো ঘর দেওয়া সম্ভব হলো না যেখানে ওই ল্যান্ডিং এর সিঁড়ির নিচের যে জায়গাটা সেইখানে অনেকগুলি মানুষ শুয়েছিলেন আমাদের সদানন্দ স্বামী তাদের পাশে অমলান বোতনে শুয়ে পড়লেন ভোরবেলা যখন তার ঘুম ভাঙলো তখন তিনি দেখলেন যে মানুষটি পাশে তিনি শুয়ে আছেন তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত এবং সেই কারণে অন্যান্য জায়গায় অনেকেই একজনের পাশে শুয়ে আছেন সেই লোকটার পাশে কেউ শুয়ে নেই কুষ্ঠ তখন পর্যন্ত এরকম কোন রকম ইনসুলিন জাতীয় কোনো কিছু তৈরি করা হয়নি এবং সেই কারণেই এই কুষ্ঠ রোগে যারা আক্রান্ত তারা কিছুতেই এই অন্যদের সঙ্গে বা সাধারণ মানুষরা কুষ্ঠ রোগীদের সঙ্গে থাকতেন না তারা মনে করতেন যে কুষ্ঠ রোগী পাশে বসলে বা তার স্পর্শ লাগলে তার ভেতরে সেই কুষ্ঠরোগটি সঞ্চারিত হবে সদানন্দজির কিন্তু প্রথম দিকে এই শঙ্কা ছিল যে কুষ্ঠরোগীর পাশে শুনলেন তারপরে তার আচমকাই মনে হতে থাকলো তার গুরু স্বামী বিবেকানন্দের সেই প্রখ্যাত বাণী যত্র জীব তত্র শিব যেখানে যেদিকেই তাকাই না কেন সর্বত্রই আমার ঈশ্বর বিরাজ করছেন এই এই যে সেবক সাধনা এই সেবক সাধনায় তার মনের মধ্যে একটি সেবা সাধনার মধ্যে তার মনের ভেতরে একটি এটি একটি জটিল জিনিস যেন পরিষ্কার হয়ে গেল সেটা হলো এই যে সর্বভূতে ঈশ্বর ঈশ্বর উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত না হলে নিছক মানুষ বুদ্ধিতে কোনোরকমভাবে সেবা করা সম্ভব নয় আমাদের সাধুরা যে প্রচন্ড পরিশ্রম করে বিভিন্ন আখাড়ায় সাধুরা প্রচন্ড যে পরিশ্রম করেন মানুষের কল্যাণের জন্য মানুষের মুক্তির জন্য এইখানে কোনো ঝামেলা এই এই সমস্ত জায়গায় এই মানুষের মুক্তির কাজে তারা নিরন্তর লেগে থাকেন এবং যত তারা মানুষের মুক্তির কাজে লেগে থাকেন তত তাদের হৃদয়ের প্রসারণ হতে সম্ভব হয় এবং এই ভাবটি যত তার ভেতরে প্রতিষ্ঠিত হতে থাকে তত মনুষ্য বুদ্ধিতে সেবার বদলে দেব বুদ্ধিতে সেবা আস্তে আস্তে তার ভেতরে আসে দুস্থ আর্ত নারায়ণের সেবায় স্বামীজির এই প্রিয় সহচর স্বামী সদানন্দজি এবং তার উৎসাহে সাধু কর্মী এবং স্বেচ্ছাসেবীরা তাদের নিরলয় সাধনায় ধীরে ধীরে এই কলেরা থেকে এই দেশকে এই শহরকে বাঁচিয়ে দিয়েছিল এরপরে আমরা দেখতে পাই স্বামী সদানন্দজিকে উনিশশো তিন সালের ডিসেম্বর মাসে বাকি জীবনটা একজন কাটাতে এসেছিলেন একজন খ্রিস্টানের কাছে গোড়া ব্রাহ্মণে গোড়া বিধবা ব্রাহ্মণ বিধবা যেই গোপালের মা তিনি তার অন্তিম সময় ভগিনী নিবেদিতা বা খুকির কাছে এসেছিলেন থাকতে এবং এই যে খুকি যে তার সেবা করেছিল এই সেবা কাজে তাকে সদ্বতভাবে সাহায্য করেছিলেন স্বামী সদানন্দজি সদানন্দির চরিত্রের বৈশিষ্ট্যই ছিল তাই যে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে তিনি তার সঙ্গে তার কাছে সেবা করতেন এবং অনেকেই জানতেন সারা কলকাতার মানুষ জানতেন যখনই তারা খুব বিপদে পড়বেন অসুস্থ হয়ে পড়বেন আর কেউ আসুক না আসুক স্বামী সদানন্দজি সেই খবর পেয়ে আসবেন এর মধ্যে সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গেল উনিশশো দুই সালের চৌঠা জুলাই স্বামীজি লীলা সংবরণ করেছিলেন এবং স্বামীজি লীলা সংবরণের পরে স্বামী সদানন্দ এটা তীব্র আঘাত হিসেবে দেখা গেল সেই হাতরা স্টেশন থেকে তাদের সম্পর্ক শুরু তখনও স্বামী বিবেকানন্দ বিশ্ববিজয়ী বিবেকানন্দ হয়ে ওঠেননি তিনি মাত্র তখন পরিব্রাজক বিবেকানন্দ সেই সময় থেকে হাতরা স্টেশন থেকে হাতরাসের স্টেশন মাস্টার এ আমাদের সদানন্দ স্বামী গুপ্ত মহারাজ তার সঙ্গে তার ভাব প্রায় চোদ্দ বছর এক টানা এটা হচ্ছিল স্বামী প্রেমানন্দ জিকে শ্রীগুরুর তিনি শুনেছিলেন তার শ্রীগুরু তাকে আশীর্বাদ করছেন যে বাবুরাম মহারাজকে তিনি বলছিলেন বাবুরাম আমার চেলারা যদি হাজারবার নরকে যায় তাহলে আমি তাদের হাজারবার তুলে ধরবো তা যদি সত্য না হয় তবে ঠাকুর আদি সব মিথ্যা জানবি গুরুর এই কাজই তাই আমাদের চেষ্টা করতেই হবে কিন্তু এটাও জানবেন নিশ্চিতভাবে তিনি আমাদের অন্তরে হবার প্রেরণাটিকে দান করছেন আমাদের কাজ হচ্ছে সেই ভালো হবার প্রেরণাটিকে আমরা যেন আমাদের নিজেদেরকে একটি নতুন পথে আড়ুরো করতে পারি বাবুরাম মহারাজ তা বাবুরাম মহাজের কথা শুনে তার ভীষণ রকমের আনন্দ হয়েছিল শ্রী গুরুর এই যে দক্ষিণা মূর্তি যে রূপ এটি দর্শন করে তা যেন ভীষণ রকম আনন্দ হয় স্বামীজি স্বামী বিবেকানন্দের প্রয়াণের পর এটা খুব তারিখ হচ্ছে চৌঠা জুলাই এই তার একটি চিঠি সিস্টার নিবেদিতা লিখেছিলেন জোসেফিন ম্যাক্লাউডকে এবং জোসেফিন ম্যাক্লাউডকে লেখা সেই চিঠির খানিকটা অংশ আমরা তার ভাবানুবাদ করছি সেখানে বলা হচ্ছে সিস্টার লিখছেন সদানন্দ অতিব চমৎকার তিনি বুঝেছিলেন যে কিছু ঘটবে কারণ স্বামীজির কিংবা স্বামীজির করুণা অসম্ভব খুব কোমল করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকতেন থাকতেন আপন মনে বেড়ে গেছিল ভয়ে ব্রহ্মানন্দ ঠিকই বলিয়াছিলেন এবার উনি চলে যাবেন ঠাকুরের মতোই কারণ প্রতিদিন আমি ঠাকুরকে দেখছি ওর মধ্যে সদানন্দ জানেন তিনি সর্বদাই ঠাকুরে আমাদের মধ্যে আছেন যদি আমরা অন্যায়ও করতে চাই তিনি রক্ষা করবেন সদানন্দ স্বামীর কাছে তিনি সন্ন্যাস স্বামী বিবেকানন্দের কাছে স্বামী সদানন্দ সন্ন্যাস গ্রহণ করেন সেটা ঋষিকেশে সেইখানে তিনি তাকে একবার প্রশ্ন করেছিলেন স্বামীজি যদি আমার পতন হয় তৎক্ষণাৎ স্বামী বিবেকানন্দ উত্তর দিয়েছিলেন হাজার পতন হোক কিছু এসে যায় না আমার আমারই যে দায়িত্ব আমি তোমাকে বেছেছি তুমি আমাকে বাছো নি এটা হচ্ছে কথা আমাদের চেষ্টা করে যেতে হবে ভালো কথা ভালো কাজ করতে কিন্তু গুরুর উপর বিশ্বাস রাখতে হবে যে 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 আমার এই জীবনের সময়ের ইঙ্গিত যেন স্বামী সদানন্দজি পেয়েছিলেন স্বামী সদানন্দজি বলেছিলেন স্বামীজির ভেতরে এক অদ্ভুত করুণার ভাবের উদ্রেক হচ্ছে তিনি যেন সেই গোলে জল হয়ে যাওয়ার মতো অবস্থা এসে পরিণত হয়েছেন তিনি যেন ডুবে গিয়েছেন তার আত্মস্বরূপে ওদিকে স্বামী ব্রহ্মানন্দজির কাছে সৃষ্ঠ নিবেদিতা শুনেছিলেন স্বামী বিবেকানন্দের খুব শীঘ্রই মহাপ্রয়াণ হবে তার কারণ তিনি লক্ষ্য করেছেন যে স্বামী বিবেকানন্দের ভেতরে অদ্ভুত একটা করুণার ভাব এসে উপস্থিত হয়েছেন এই হচ্ছে কথা তার ভেতরে যেন একটা করুণার মূর্তি হয়েছিল তাই সেইটার সেটা দেখে স্বামী সদানন্দজির মনে হচ্ছিল যেই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় তার এসেছে তার কর্মপরিধি ধীরে ধীরে বাড়তে থাকলো স্বামী সদানন্দ স্বামী বিবেকানন্দের মহাপ্রাণের পর আর দায়িত্ব নিয়ে কোনো কাজই করে উঠতে পারছিলেন না স্বামীজির শিষ্যদের মধ্যে কেন স্বামীজির গুরু ভাইদের ভেতরে ঠিক এরকম অবস্থা হয়েছিল তারা যেন কোনো দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে উঠতে পারছে না স্বামীজি তাদের ভেতরে শক্তি স্বরূপ ছিলেন সেই শক্তি স্বরূপের সরে যাওয়াতে তারা ভীষণভাবে নিজেদের কাজ থেকে ভেঙে পড়েছিলেন তাদের মনে হয়েছিল তারা জীবনে আর কোনোদিন দিন উঠে দাঁড়াবে অনেকের ভেতরে হয়েছিল তুরি আনন্দজির ভেতরে লাটু মহারাজের ভেতরে সকলের ভেতরে হয়েছিল স্বামীজির শিষ্যদের ভেতরেও ভয়ঙ্করভাবে এটা হয় একমাত্র এই সময় পথ দিশারী হয়ে আমরা আগেও আলোচনা করেছি এখনো বলছি এই সময় যে অবস্থার সময় এই সংঘকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুটি মানুষের কৃতিত্ব সেটা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে স্বীকার করা হয় একজন হলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ আরেকজন হলেন স্বামী শারদানন্দ জী মহারাজ ব্রহ্মানন্দ সকলকে স্বামীজির সকলকে এমন ভালোবাসায় বেঁধেছিলেন যে তারা ধীরে ধীরে স্বামীজিকে স্বামীজির অদর্শন জনিত বেদনা সেই বেদনা থেকে মুক্ত পেয়েছিলেন তাই সদানন্দজিরও কোনো নির্দিষ্ট কাজ থাকলো না তিনি বেশিরভাগটা সময় সাধন ভজন করে কাটাতেন দেশ পর্যটন করতেন এবং যেখানেই তিনি ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর সংস্পর্শে আসে আসতেন তাদের মধ্যেই স্বামীজির ভাব বিস্তার করবার চেষ্টা করে যেতেন স্বামীজির সাহচর্যে এক প্রান্ত থেকে অনেক প্রান্ত দেখার তার সৌভাগ্য হয়েছিল তিনি সেই কাজটি করে যেতেন স্বামীজির মহাপ্রয়ণের মাত্র কয়েকদিন পরে কয়েকদিন আগে তিনি নেপাল পর্যটন করতে গিয়েছিলেন এবং নেপাল পর্যটনে ভগিনী নিবেদিতা নানা চেষ্টা এবং পৃষ্ঠপোষকতায় তারা নানা রকমের কাজ করা শুরু করেন তার মধ্যে একটি বড় কাজ কলকাতায় বিবেকানন্দ সোসাইটি স্থাপন করা শরীর যাওয়ার পরে সেপ্টেম্বর মাসে স্বামীজির নিবেদিতা বোম্বে এবং নাগপুরে যান প্রচার সফরে সেই বোম্বে এবং নাগপুরে প্রচার স্বরূপে তার সঙ্গী ছিলেন স্বামী সদানন্দ জি মহারাজ এই সময়ের একটি স্মৃতি কথা সিস্টার নিবেদিতার দ্য মাস্টার আই এই গ্রন্থে আছে যিশুর জন্মদিন স্মরণে একটি বিশেষ দিনকে কেন্দ্র করে তারা ওই ভুবনেশ্বরের কাছে খণ্ডগিরিতে তার একটা উৎসব করেছিলেন কী সে উৎসব তারিখটা ছিল তেরোই ডিসেম্বর উনিশশো দুই নক্ষত্র আকাশের তলায় বসে সবাই পাহাড়ের উপর বসে ধুনে জেলে তারা নিবেদিতা বাইবেল পাঠ করছিলেন এবং ধ্যান ধ্যান ধ্যানে আবিষ্ট আমাদের স্বামী সদানন্দজি ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সারা শরীর কম্বলের মধ্যে মুড়ে দিয়ে বসে বসে যিশু চরিত্রের সেই অলৌকিক কাহিনী শুনতে শুনতে সদানন্দ যেন এক অজ্ঞাত আনন্দ লোকে পৌঁছে যান সেই সন্ধ্যায় যিশুকে অবলম্বন করে তিনি তার প্রিয় আচার্য স্বামী বিবেকানন্দের ভাবেই ডুবে গিয়েছিলেন তাদের সেই অনুভূতি সিস্টার নিবেদিতা যা লিখেছিলেন তা বাংলায় অনুবাদ করেছেন স্বামী মাধবানন্দজি মহারাজ স্বামী বিবে স্বামীজিকে যে রূপ দেখিয়াছি এর অনুবাদক হচ্ছেন স্বামী মাধবানন্দজি মাধবানন্দজি লিখছেন ঈশ্বর করুন আমাদের আচার্য এই জীবন্ত সত্তা স্বয়ং মৃত্যু যা হইতে আমাদের বঞ্চিত করে করিতে পারে নাই তাহা যেন তাহার শিষ্য আমাদের আমাদের নিকট মাত্র স্মরণীয় বস্তু না হইয়া সর্বদা জ্বলন্ত জাগ্রত ভাবে জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকে যে আমাদের গুরুদেব এলেন লীলা করলেন চলে গেলেন ব্যাস চির চিরভাস্বর হয়ে আমাদের প্রতি মুহূর্তে প্রেরণা দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন উড়িষ্যা থেকে তিনি কিছুদিনের জন্য মাদ্রাজে গিয়ে স্বামী সদানন্দজি স্বামী রামকৃষ্ণানন্দজি জী বাস করছিলেন মাদ্রাজে সেই বছরই স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব পালিত হচ্ছে সেটা হচ্ছে উনিশশো সালে রামকৃষ্ণানন্দ জী ওই দিন তার স্বামী বিবেকানন্দের ভাবেতে একবারে তৎগত ছিলেন সদানন্দজি এবং সিস্টার নিবেদিতাও সেদিন সারাটা দিন তাদের শ্রীগুরুর স্মৃতিতে তন্ময় হয়ে কাটাতেন এই দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় সিস্টার নিবেদিতা এবং স্বামী সদানন্দজি গিয়েছিলেন এবং সর্বত্র তারা শ্রীরামকৃষ্ণের ভাব এবং আদর্শের কথা জনসাধারণের মধ্যে এমনভাবে প্রকাশ করেছিলেন এমনভাবে প্রচার করেছিলেন যে সাধারণ মধ্যে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের ভাব প্রচারিত হচ্ছিল এবং তাদের হৃদয়ে শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ সাধারণ মানুষের হৃদয়ে সেটা একবারে দীপ্ত হয়েছিল উনিশশো সালে প্রথম দিকে নিবেদিতা ওই যে বললাম ছোট ছেলেদের জন্য একটি হস্টেল তৈরি করেন একটি বিদ্যার্থী আশ্রম তৈরি করেন তার নাম বিবেকানন্দ হোম এই বিবেকানন্দ হোমের একটা অদ্ভুত কনসেপ্ট ছিল বিবেকানন্দ হোম পরবর্তী বিবেকানন্দ সোসাইটিতে রূপান্তরিত হয়েছে এই আশ্রমে ছোট ছোট বালকদের তিনি রাখতেন তাদের বালকদের কি শেখানো হতো তারা যেন তাদের দেশকে দেশ ভালোবাসে তারা যেন সেবার জন্য জীবন উৎসর্গ করে এবং স্বামীজির দৃষ্টিতে ভারত মাতাকে উপলব্ধি করে স্বামীজির দৃষ্টিটা কিরকম ছিল স্বামী বিবেকানন্দ যখন প্রথমবার এ থেকে ফিরে এলেন দ্বিতীয়বার যখন তিনি বিদেশ থেকে ফিরে এলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই যে আপনি বিদেশ থেকে ফিরে এলেন তখন আপনার কিরকম লাগছে স্বামী বিবেকানন্দ তার উত্তর দিয়েছিলেন যখন এদেশ থেকে প্রথমবার ও দেশে যাই আমাদের ভারত থেকে যখন যিনি পাশ্চাত্যে যান তখন তার মনে হয়েছিল তিনি ত্যাগের দেশ থেকে ভোগের দেশের কাছে ভোগের দেশে যাচ্ছেন কিন্তু যখন তিনি ফিরে এলেন তখন তার মনে হচ্ছে ভারতবর্ষ শুধুমাত্র ত্যাগের দেশ নয় ভারতবর্ষের প্রতি ধূলিকণাটি পবিত্র মা মাকে মায়ের কাছে ফিরেলে এলে যেরকম হয় ঠিক সেই রকম তিনি মাতৃভূমি বলে সেটাকে বর্ণনা করেছিলেন মায়ের মতো মানে ভারতবর্ষ একখণ্ড মাটি নয় ভারতবর্ষ একখণ্ড জায়গা নয় ভারতবর্ষ খান্ড জমি নয় ভারতবর্ষ হলো স্বয়ং মায়ের রূপ স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে তার নিজের মাকে ভালোবাসে না সে আবার দেশ ও স্বামী বিবেকানন্দের এই ভাবটি তাদের সকলের ভেতরে সঞ্চারিত করতেন এছাড়াও পড়াশোনার সঙ্গে সঙ্গে সিস্টার নিবেদিতা ব্যবস্থা করেছিলেন তাদের নিয়ে দেশ ও ভ্রমণ করতে দেশ না দেখলে আমাদের ভেতরে কখনো পরিবর্তন আসে না আমাদের দেশকে খুব ভালো করে দেখতে হবে এবং তিনি এইভাবে দেশের বিভিন্ন জায়গায় সবাইকে নিয়ে যেতেন এই আদর্শকে সামনে রেখে একজন আচার্যকে দরকার হতো স্বামী সদানন্দ ছিলেন তিনি আচার্য এদের নিয়ে তিনি কখনো কাঠগোদাম থেকে কেদারবদ্রি গিয়েছেন কখনো বা পিন্ডারি হিমবাহতে গিয়েছিলেন কিশোর দল সেই ঘর কোনো বঙ্গসন্তানদের তিনি টেনে বাংলার সেই বাংলা কেন ভারতবর্ষের বিভিন্ন পাহাড় জঙ্গলে নিয়ে গেছেন এক নতুন জীবনের অভিজ্ঞতা সঞ্চার করেছিলেন এই দ্বিতীয়বার যখন তারা অগ্রসর হয়েছিলেন হিমবাহেরতে সেই দলে একজন বিখ্যাত লোক ছিলেন পরবর্তীকালেও তিনি খুব বিখ্যাত হন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর এই অভিযাত্রীতে দলে তিনিও ছিলেন সদানন্দ জি এই প্রতি বৎসর এই সব ছেলেদের জন্য এই তীর্থযাত্রার ব্যবস্থা করেন কিন্তু পরবর্তীকালে এই তীর্থযাত্রা বন্ধ হয়ে যায় অর্থাভাবের জন্য এবং নানা অসুবিধার কারণে নিবেদিতা এই প্রকল্প পরিকল্পনাটি আর কাশে শক্তি কার্যকরী করতে পারেননি উনিশশো তিন সালের মাঝামাঝি স্বামী সদানন্দজি একবার বিদেশ ভ্রমণ করলেন জাপান গিয়েছিলেন তিনি এবং সঙ্গে ব্রহ্মচারী অমূল্য যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের সপ্তম সংঘ গুরু ছিলেন স্বামী শঙ্করানন্দ জী মহারাজ তাকে সঙ্গে করে তিনি এই জাপান গিয়েছিলেন স্বামী বিবেকানন্দের বড় ইচ্ছা ছিল তিনি জাপান যাবেন শেষ দিন অবধি তিনি এই ইচ্ছাটা পূর্ণ করেছিলেন ও কাকুরা এসেছিলেন তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু স্বামীজি দুর্বল স্বাস্থ্যের জন্য তিনি পৌঁছতে পারেননি সেই কারণেই সিস্টার নিবেদিতা তার স্মৃতিকথায় লিখছেন যে তাঁর অর্থাৎ সদানন্দের দেহে স্বামীজি সেই ভূমি অর্থাৎ জাপানে যেতে চান এই আমার বিশ্বাস যখন তিনি গেলেন তখন মনে হলো যেন স্বামী সদানন্দের মধ্যে দিয়ে স্বয়ং স্বামী বিবেকানন্দ জাপান রওনা দিয়েছেন উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি সদানন্দ স্বামী এবং ভগিনী নিবেদার সঙ্গে আবার একবারে প্রচারে বেরিয়েছিলেন এবারে লক্ষ্য ছিল তাদের পাটনা সেবারও তাদের সঙ্গে ব্রহ্মচারী অমূল্য ছিলেন পাটনায় একদিন স্বামীজি হ্যারিকেন লন্ঠনে ম্যাজিক লন্ঠন এই যে লন্ঠনের ভেতর দিয়ে ছবি দেখিয়ে জাপানের সমস্ত নানা জায়গা যা তিনি দেখে এসেছিলেন সেইগুলো তিনি দেখিয়েছিলেন ব্রহ্মচারী অমূল্য সেই চিত্রগুলোর ব্যাখ্যা দিয়েছিলেন কোন কোন জায়গায় কোন কোন লক্ষ্ণৌ যাত্রা করার পথে এই স্বামীজি এই স্বামী সদানন্দ বক্তিয়ারপুর রাজগীর এবং বোধ গয়ায় যান এবং সেখানে নানা অভিজ্ঞতা সঞ্চয় করেন তারা বোধ যে মহন্ত মহারাজ তার অতিথি হয়েছিলেন এবং সেই কারণে অত্যন্ত আনন্দে সেই যাত্রাটা তাদের কেটেছিল অত্যন্ত আনন্দে তারা সেইখানে ছিলেন এবং বোধগয়াতেই তিনি সেই স্বামী বিবেকানন্দ সেই বোধগয়া দর্শন করেছিলেন এবং সেই বধিদ্রুমতলে আমাদের যে যেখানে ভগবান বুদ্ধ সে তার নির্বাণ লাভ করেছিলেন তার জ্ঞান হয়েছিল সেইখানে তারও ওরকম খুব আনন্দ হয় বৌদ্ধ তাদের সঙ্গে আরও একজন ছিলেন তিনি হলেন জোসেফিন ম্যাকলাউড সেই সময় বৌধগয়ের মন্দিরের অধিকার নিয়ে একটা তীব্র লড়াই চলছিল একদল চাইছিল এটা জাতীয় মনুমেন্ট অতএব জাতীয় সরকারের কাছে থাকা দরকার এবং আরেক দল চাইছিল এটা বৌদ্ধদের মনুমেন্ট অতএব এটা বৌদ্ধদের কাছে থাকা দরকার এই আন্দোলনের প্রতিবাদ প্রতিবাদকল্পে অক্টোবর মাসে একটি প্রতিনিধি দল এই বৌদ্ধগয়া যাত্রা করেন সেই দলেতে স্বামী সদানন্দজি ছিলেন সিস্টার নিবেদিতা ছিলেন ভগিনী কৃষ্টিন জগদীশচন্দ্র বসু অবলা বসু রবীন্দ্রনাথ ঠাকুর মিস্টার অ্যান্ড মিসেস র্যাড ক্লিভ যদুনাথ সরকার মথুরানাথ সিংহ এবং ব্রহ্মচারী অমূল্য বিরাট এই যাত্রীবাহিনীর সঙ্গে সদানন্দজি প্রায় এক মাস বোধগয়া রাজগীর নালন্দা প্রভৃতি ঐতিহাসিক প্রসিদ্ধ স্থানে গমন করেছিলেন ধীরে ধীরে তার শরীরে একটু একটু করে ভেঙে পড়তে আরম্ভ করেছিল এবং যত তিনি ভেঙে পড়ছিলেন তত যেন তা নিয়ে বিশ্রাম ছাড়া আরও স্বামীজির প্রচার করছেন বিশেষ করে যখন তাদের কাছে কোনো যুবক দল আসতেন তার কাছে কিংবা স্বামীজির ভাব প্রচার করার জন্য তিনি যুবকদের মধ্যে কাজ করতেন তখন তিনি তার শরীরের কথা একদমই ভাবতেন না তিনি মনে করতেন স্বামীজির ভাব প্রচার করা তার অন্যতম জীবনব্রত এই সময় উনিশশো সাত কিংবা আট সালে তিনি বেশ কিছুদিন বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুরে ছিলেন বিষ্ণুপুরে একটি বিখ্যাত বাড়ি সেখানে তিনি ছিলেন সেটি হচ্ছে আমাদের এই সুরেশ্বর সেনদের বাড়িতে তিনি ছিলেন সুরেশ্বর সেনের বাড়িতে তিনি থেকে সেইখানে প্রচার করেছিলেন শ্রীমা শারদা দেবী এই সুরেশ্বর সেনের বাড়িতে অনেকবার এসেছেন এবং থেকেছেন মায়ের শেষবারের যাত্রা উনিশশো উনিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি শেষবারের মতো মা জয়রামবাটি থেকে কলকাতায় যখন ফিরছেন সেই শেষবার যাত্রার সময় তিনি সুরেশবাবুদের বাড়িতে দুদিন ছিলেন মা এই বাড়িটিকে বাবুকে আশীর্বাদ করেছিলেন এবং অনুরোধ করেছিলেন কি অনুরোধ করেছিলেন এই বাড়িটি রেখো এখানে তোমার বাবা ছিলেন গুপ্ত এসেছিল আর আমি এসেছি এই সব যা দেখছো তার রাস্তা তো গুপ্তই খুলে দিয়ে গেছেন মায়ের মুখে এই কথা শুনে সবাই মনে মনে ভাবতেন যদি গুপ্ত মহারাজ না আসতেন মা কিন্তু আবিষ্ট হয়ে বলতে থাকলেন গুপ্ত যদি না আসতো ঠাকুর অন্য একটা উপায় করতেন গুপ্তই এদের সব রাস্তা খুলে দিয়েছে গুপ্ত মহারাজ মানে স্বামী সদানন্দজি মহারাজ স্বামী সদানন্দজি মহারাজ তার সেই আমাদের ওদের বাড়িতে থাকার ব্যবস্থা এবং ওই বাঁকুড়া অঞ্চলে ঠাকুর মা স্বামীজির মায়ের নয় ঠাকুর এবং স্বামীজির প্রচারের কাজ শুরু করেছিলেন এবং ধীরে ধীরে সেই কাজটি পড়তে শুরু করেছিল আগামী ছড়িয়ে দিন আমরা শ্রী ভগবানের কৃপা হলে আবার বিবেক স্বামীজির পদপ্রান্তে এই গ্রন্থ থেকে গুপ্ত মহারাজের অন্তিম দিনের কথা শুনবো আজ এই পর্যন্ত প্রণতা নাম প্রসিদ্ধম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোকীয় বাসিনামি ডে লোকানাম বরদা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি हरी ओम तत्सत् श्रीरामकृष्णापणमस्त